পরে পরপর জীবনে যারা খাওনি তারা কিন্তু এখানে চলে এসো বাঁশ খেতে, ঠিক আছে? কারণ বাঁশের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমি এই বাঁশ মানে বাম্বু বিরিয়ানির কথা বলছি, বাট এমনি জীবনেও বাঁশ না খেলে এখানে এসে লাইন দিলে তাহলে কপালে এরম এরম করে ঠুকতে মানে বিরিয়ানি। জীবনে বাঁশ কে খাওনি? সবাই খেয়েছ, আমিও খেয়েছি, আর যারা ওপারে দেখছো তারাও খেয়েছ। বাঁশ যদি না খাও জীবনে তাহলে কি খেলে? আর সেটা যদি হয় চিকেন তাহলে তো আরও ভালো। আবার এখন চলে এসছে বাম্বু বিরিয়ানি। তো আজকে যে জায়গাটা আমরা এসছি সেখানে বাঁশ খেতে না বাঁশ দিতে এসছি সেটা জানি না, বাট কিছু তো একটা দিয়ে করে যাব, সেটুকু কথা দিতে পারি তোমাদেরকে। আমি যে বাঁশের কথা বলছিলাম, কেন পস করালাম দেখতে পাচ্ছ? এই হচ্ছে বাঁশ, এইটাই হোলটা দেখতে পাচ্ছ একদম পুরো। হ্যাঁ, যেটা ভাবছো সেটাও, আর যারা যেটা ভাবছো বিরিয়ানি এটাতেই তৈরি হয়, বুঝতে পারছো? তো আজকে যে লোকেশানে এসছি সেটা হচ্ছে আমার আজকে সেকেন্ড শ্যুট, সেকেন্ড স্পট। স্পটটা যেই ফার্স্ট স্পটে ছিলাম তার থেকে প্রায় 10 মিনিট দূরত্বের স্পট। তো তার আগে যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ, কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর এরকম ভিডিও আমি চাই তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে দূর দূরান্ত থেকে জাস্ট আমি ক্রাউডটা একবার দেখাতে বলবো, বসে খাচ্ছে দেখতে পাচ্ছ, ওই ওই পারে আরও আছে, আমরা অলরেডি দেখে এসেছি, বাট ক্রাউডটা কিন্তু ড্যাট মাচ পরিবারে, মানে বুঝতে পারছো ক্রেভিংটা কত? দেখো এইখান থেকেও অনেকে গাড়ি ফাড়ি রেখে ফেকে খাচ্ছে। তো কেন খাচ্ছে, কেন, কী জন্য, কী ব্যাপার, কী এমন আছে, আজকে তারই বিচার করতে এসেছি এবং বিচার করেই যাও। তাতে বাঁশ খেতে হয়, যা খেতে হয় খাবো শুধু তোমাদের জন্য, সেই জন্য বলছি একটা লাইক করে দিও। কি বলছো? আরেকটা ব্যাপার আছে যেটা আমি মাঝখানে বাধা দিলাম, বাম্বু বিরিয়ানি কত টাকায়? 30 টাকা। কি এটা সত্যি 20 টাকায় বিরিয়ানি? 30 টাকায় বিরিয়ানি হচ্ছেটা কি? রেয়ার কি হচ্ছে নাকি? 20-30 টাকায় বিরিয়ানি বলছে আর হয়ে যাচ্ছে 2024-এ দাঁড়িয়ে রাত 7:14 বুঝতে পারছো? চলো চলো যা যা আসো। মানে মোটামুটি অক্লান্ত পরিশ্রমের পরে এখন টাইম দেখতে হচ্ছে 8:55, তোমাদেরকে দেখেছিলাম 7:00, সো অলরেডি 2 ঘন্টা ওয়েট করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কারোর সাথে কথাও বলিনি, আমি তোমাদেরকে কেন বলে দিচ্ছি, ওখানে ভিড়টা দেখেছিলে তোমরা দ্যাট মাচ পরিমাণে, আর যত টাইম বাড়ছে ভিড় আরও বাড়ছে। জানি না টাইমিং এখানে হচ্ছে বিকেল 4:30 থেকে 9টা অবধি, বাট দেখে তো মনে হচ্ছে না 9টা অবধি, কারণ এখন 9টায় খুব কম করে 20 জন মতো আছে, কম করে। আর 20 জনের খাবার যা কোয়ান্টিটি, যে পরিমাণে খাবার সবাই ডিমান্ড করছে, তাতে তো আরও দেখে মনে হচ্ছে মানে 40 জনের খাবার, যে যতটা পরিমাণ হয় ঠিক ততটা পরিমাণ। যাই হোক, দোকান বললো 23-24 দিনের দোকান, পুরোনো মাত্র, তো 23-24 দিন সবে হয়েছে, তো এখনও অনেক কিছু জিনিসগুলো ইম্প্রুভমেন্ট দরকার আছে, অবশ্যই ইম্প্রুভ করতে হবে। ফার্স্ট অফ অল একটা টোকেন করাটা খুব বাধ্যতামূলক, তো সেটা আমি অবভিয়াসলি দাদাকে বলেছি, তোমাদেরকেও অন ক্যামেরা বললাম। আর তোমরা যদি এখানে আসো 2-2:30 সময় চলে এসো এবং ফোন করে অবশ্যই এসো। আমাদের মতো যদি হঠাৎ তোমরা এসে বলো, তো আমাদের অলরেডি 2 ঘন্টা লাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও খাবার দেখছো, বসে আছি টেবিল সাজানো, এখনও খাবার পাইনি, জানি না কখন পাবো, সেটাও জানি না কখন বাড়ি পৌঁছাবো, বাট তোমাদের জন্য ভিডিও কিন্তু করেই যাবো, এটা আমরা পন করেছি। তো তোমরাও কিন্তু পন করো যে আমাদেরকে একটুখানি আগে যাতে বাড়াতে পারো, সেটুকুই তোমাদেরকে বলবো। টাইমিং হচ্ছে 4:30 থেকে 9টা, প্রতিদিন খোলা, আর 24 দিনের দোকান। কন্ট্যাক্ট নাম্বার অল ডিটেলস আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, আর অবশ্যই কিন্তু কল করে এসো। ছোটো জায়গা, ছোটো সেট আপ, সব দোকানের মুদিখানা দোকান ছিল, সেইখান থেকে এই কনসেপ্টটা দাদা এনেছে। আর 24 দিনে মোটামুটি এখনও আমি যেটা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা ব্যাপার, কারণ যে যেখান থেকে পারছে আসছে নিচ্ছে, আর এটা স্বাভাবিক, যে কোনো জিনিস একটা গোছাতে করতে ডেফিনেটলি একটু টাইম তো তাদেরকে দিতে হবে, তো টাইম একটু না বেশ ভালোই লাগবে এবং ভালোই ঘষা মাজা করতে হবে। তো যাই হোক, এই বিরিয়ানি পেতে গেলে হাতে সময় নিয়ে আসবো, যদি ভাবো আসবো আর লাইন দিয়ে পেয়ে যাবো কিন্তু অসম্ভব, অবশ্যই কল করে এসো। হ্যাঁ ঠিক আছে, আর আগের থেকেই ভেবে রাখবে বাস খেতেই হবে।
মাছ খেতেই হবে। আর এখন মনে হচ্ছে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কোমরে কোমরে অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে মাছটা আমার নিজের মাথায় আগে মারি তারপরে বিরিয়ানিটা, এমন মনে হচ্ছে। একদম একদম সত্যি কথা, সত্যি কথা, ঘাম হয়ে গেছে, অবস্থা খারাপ রীতিমতো, আশেপাশের লোক পাগল হয়ে যাচ্ছে রীতিমতো। তাই জন্য বলবো আসলে অবশ্যই এই প্লেটটা 30 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে, অবশ্যই সত্যিকারে 30 টাকায় তোমরা বাম্বু চিকেন বিরিয়ানি পেয়ে যাবে, এটা একটা সত্যি কথা। আর বাম্বু চিকেন খেলে 4 পিস 30 টাকা পাবে, মানে এক্সপিরিয়েন্সটা ভালো হবে, খাবার এক্সপিরিয়েন্স, সময়টা তোমাদের ভুরি ভুরি পরিমাণে দিতে হবে, এটাও কিন্তু অনেকের এটা কিন্তু খুবই প্যাথেটিক। যে 30 টাকার বিরিয়ানি দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি কিন্তু নো ডাউট ভালো আর একদম গরমা গরম, বাট একটা কথা স্বীকার করতেই হবে, কারণ বাম্বু বিরিয়ানি করতে গেলে টাইম কিন্তু দিতে হবে বস। আর মোটামুটি 24 দিনের দোকান তোমাদেরকে বলে দিলাম, তো সেটার কিন্তু একটু কনসেপ্ট এবং টাইম দুটোই দিতে হবে। পিছনে দাদা দাঁড়িয়ে আছে অক্লান্ত পরিশ্রম করে দেখতে পাচ্ছ। তো যাই হোক দাদা, তোমাদেরকে একটা কথা বলবো অন ক্যামেরা, সেটা হলো 24 দিনের দোকান বুঝতে পারছি, একটা টোকেন সিস্টেম করে দিলে আমার মনে হয় বেটার হয়। এটা অনেকেই বলছে, কারণ টোকেন চেষ্টা করবো যে টোকেন, কারণ তাতে কি হবে একটা তোমরা আইডিয়া পাবে যে হ্যাঁ এরকম একটা কোয়ান্টিটি বানাতে হবে, এরকম এই জিনিসটা। এখানে মেইন রোডের উপরে তো রাস্তার উপরে লাইনটাও ভিড় হয়ে যায়। আচ্ছা দাদাকে যখন পেয়ে গেছি, তো দাদার শুভ নামটা কি আগে বলো? সুমন দাস। সুমন দাস, আচ্ছা তোমার দোকান 24 দিনে শুনলাম, দোকানের টাইমিং কি আছে? দোকানের টাইমিং প্রথম তো আমরা রাত্রিবেলায় করতাম, এখন লোকের দেখলাম ভালোই, মানে 24 দিনে যা রেসপন্স দেখে, হ্যাঁ রেসপন্স দেখে তারপরে আমরা দোকানটা খুলি এখন 3:30টার সময়। 3:30টার আগে থেকে প্রিপারেশন শুরু হয় আমাদের সকালবেলা থেকে। সকালবেলা থেকে প্রিপারেশন শুরু হওয়ার পরে আমরা ওই 4:30-4:30 সময় বসাই, আর আজকে যা দেখলাম কালকে আরও আগে প্রিপারেশন নিতে হবে, আরও কোয়ান্টিটি বাড়াতে হবে। আচ্ছা 4:30-4:30 থেকে 9টা বললো, বাট আমি তো যা দেখতে পাচ্ছি মোটামুটি 10:00-11:00 অব্দিও বোধ হয় লোক থাকে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলেছিলাম আর অন ক্যামেরাও দাদাকে বললাম যে টোকেন সিস্টেমটা, এটা আমার রিকোয়েস্ট যে একটু করো। একটা জিনিস আছে, প্রত্যেকদিন খোলা? হ্যাঁ প্রত্যেকদিন খোলা। আর দোকানে অনেক কিছু দেখলাম, সেগুলো কি কি আইটেম বিক্রি হচ্ছে আর কত দাম? দাম হ্যাঁ, দোকানে হচ্ছে কাবাব বিক্রি হয়, মালাই কাবাব হচ্ছে 4 পিস করে, 30 গ্রামের পিস থাকে, 4 পিস করে 40 টাকা। তারপরে হচ্ছে আপনারা যে টিক্কা আছে, চিকেন টিক্কা, ওটাও কাবাবই, ওটাও হচ্ছে 4 পিস করে 30 টাকা। আজকে প্রেশারের জন্য বানাতে আজকে হবে না, আজকে ওই জন্য রেডি করা ছিল, আমরা এই প্রেশারের জন্য আর বানাতে পারিনি, মানে রেডি হয়েছিল। আর বাম্বু চিকেন আছে 4 পিস হচ্ছে 30 টাকা, ওই 25 গ্রাম থেকে 30 গ্রামের পিস, আপনারা দেখেছেন পিসগুলো কিরকম। আর চিকেন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানির সাথে 2 পিস চিকেন দিয়ে, তার সাথে স্যালাড চাটনি মাস্ট, আর তারপরে আছে পোলাও আর চিকেন কষা 2 পিস, ওটাও 30 টাকা। আর শুধু চিকেন কষা দেখছি দিচ্ছে, শুধু চিকেন কষা নিলে 4 পিস নিলে 40 টাকা প্লেট, 4 পিস 40 টাকা। কিভাবে দিচ্ছেন? আমি তো অবাক, আমরা দুজনেই অবাক। হ্যাঁ 2024-এ দাঁড়িয়ে এই কোয়ান্টিটি 2 পিস চিকেন দিয়ে কথা, এই কনসেপ্টটা পুরোপুরি আমার ভাইয়ের। ভাই আগে হচ্ছে ওরা একটা বন্ধু ছিল, ওরা দুজন মিলে একদিন বাস নিয়ে এসে চিকেন কাবাব, চিকেন রাইস ছিল হচ্ছে 14 কেজি। ভাই হচ্ছে চিন্তা ভাবনা ভাইয়ের পুরো কনসেপ্টটা, এবার ও চালু করেছিল 500 গ্রাম চিকেন দিয়ে। বন্ধু বান্ধবরা আগে নিজেরা ট্রাই করেছিল বাড়িতে, অতটা প্রফেশনাল ভাবে আমরা তো ছিলাম না, এবার এতদিন করে একটু আগের থেকে বেটার হয়েছে, বলবো না যে খুব ভালো হয়েছে। প্রিপারেশনটা বাড়িতে করে তারপরে দোকানে চিন্তাধারা বা ওখানে, এবার মেইনলি হচ্ছে আমারও রান্না বান্নার সব, মানে মোটামুটি আমাদের গ্রুপে 10-12 জন ছেলেপেলে আছে, পিকনিক যা কিছু হয়। আমি আর একটা বন্ধু আছে, ও হচ্ছে অমায়িক বিরিয়ানিও করে, ও হচ্ছে সার্ভিস করে, আমরা পিকনিক করলে আমরাই করতাম। রান্না বান্নার শখ আমার প্রথম দিকেই ছিল, ও তখন বললো তাহলে ঠিক আছে একটা দোকান খোলা যাক, খুলে দেখা যাক কিরম পজিটিভিটি আসে। আসার পরে দেখলাম ভালো হচ্ছে, এখন দুই ভাই মিলে এখন করছি, আপাতত এই আইটেমগুলো রেখেছি। ভবিষ্যতে চিন্তা করেছি যে এটা আরও বড় করার, জায়গাটা আরও সেট আপটা ভালো করার, আইটেম আরও পুজোর আগে আপনারা যদি আসেন পুজোর আগে আরও আইটেম বাড়বে। ইনভিটেশন পেলে ডেফিনেটলি আসবেন। হ্যাঁ অবশ্যই ইনভিটেশন, এখনই বলে দিচ্ছি আপনারা পুজোর আগে অবশ্যই আসবেন, একবার ঘুরে যাবেন। একদম, তো যাই হোক আমি বললাম যে দাদার যে প্রচেষ্টা, এই যে একটু অগোছালো ব্যাপারটা, সেটা একটুখানি আপনারা মার্জনা করলে বাকি যে জিনিসগুলো দাদাদের চেষ্টা আর এই যে অক্লান্ত পরিশ্রম, ওই গরমের সামনে আমরা 5 মিনিট দাঁড়াতে গেলে ঘেমে যাই, দাদারা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছে। একটু আগেই দাদা জাস্ট ভেতরে চিকেনটা ম্যারিনেট করতে গেলো, তাই তো বুঝতেই পারছো, একটু টাইম দিও তোমরা আর একটু ওদেরকে গোছাতে টাইম দাও, এইটুকুই বলবো। খাবার দাবার কেমন খাবো আর বলবো, আর থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ, আবার আসবে কিন্তু, পুজোর আগে অবশ্যই এসো একবার। আচ্ছা
তো যাই হোক, দাদার সাথে কথা বলছিলাম বলে খাওয়াটা একটু পজ রেখেছিলাম। তো চলো ফাইনালি খাওয়া যাক 30 টাকার বাম্বু বিরিয়ানি, এবং সাথে এত ভাইরা দাদারা সব খাচ্ছে, ওইদিকে অনেক আছে, আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি কারণ তোমাদের সাথে কথা বলবো বলে। তো চলো খাওয়া যাক। আচ্ছা, রাইসটা দেখতে পাচ্ছি মোটামুটি লং গ্রেন রাইস আছে, একটু ভাঙাচোড়া রাইস, হ্যাঁ অল্প আছে বাট মোটামুটি ঠিক আছে 30 টাকা অনুযায়ী। আচ্ছা, চিকেনের পিসটা দেখি, দেখতে পাচ্ছ এরকম সাইজের, কিন্তু এরকম সাইজের 2 পিস চিকেন পাবে, একদম গরমা গরম। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য, তোমরা কিন্তু গরম খাবারটা পাবে, এই নয় যে বিরিয়ানি হয়ে ঠান্ডা আছে, একদমই নয়, পুরো গরম বানিয়ে দেবে খাবে, কিন্তু বস একটু টাইম দিতে হবে, এটা কিন্তু বারবার বলছি। তো চলো খাওয়া যাক। জুসি ব্যাপারটা কিন্তু প্রপার আছে, এবং সব থেকে বড় কথা স্মোকি যে ফ্লেভারটা, যেটা বাম্বুর মধ্যে একদম দাম হয়েছে, ওই ব্যাপারটা কিন্তু কিকটা প্রথমেই পাচ্ছি, আর সর্ষের তেলের যে ঝাঁঝালা গন্ধটা সেটাও কিন্তু এর মধ্যে পাচ্ছি, মানে বুঝতে পারছো। আর সব থেকে বড় কথা হচ্ছে একদম লাইট বিরিয়ানি, দেখো লাইট আর একদম ঝরঝরে রাইস দেখতে পাচ্ছ, ঝরঝরে। আচ্ছা, সাথে কিন্তু আবার স্যালাডও দিয়েছে, সাথে আবার গ্রিন চাটনি দেখতে পাচ্ছ, আর কি চাও 30 টাকায়। তো চলো এবার রাইসটা টেস্ট করি। বস 30 টাকা দিয়ে এই যে বিরিয়ানি খাচ্ছি, একটু আগে বা আমি 20 টাকার বিরিয়ানিও খেয়েছি, বাম্বু বিরিয়ানি কনসেপ্টটা 30 টাকায় বেস্ট, আমার কাছে বেস্ট, এটুকু বলতে পারি আমার কাছে অ্যাজ পার। তোমরা কিন্তু অবশ্যই, আচ্ছা এখানে কিন্তু 2 পিস চিকেন দেয়, 2 পিস দেয় তো, 2 পিস দেয়, একটা না 2 পিস, 2 পিস দিয়ে, হ্যাঁ দেখো একটা চিকেন খেয়েছি, এ দেখো আর একটা, দেখতে পাচ্ছ পুরো 2 পিস 30 টাকায়, বুঝতে পারছো সবকিছু যা চাইবে এখানে, মোটামুটি 30 থেকে 40-50 টাকা মনে হয় কিছু নেই, সুন্দর এক্সুলেন্ট। আর একটু খেয়ে দেখি রাইসটা, এই রাইসটা হচ্ছে যত তুমি খাবে খেতে পারবে, কিছু রাইস বা কিছু বিরিয়ানি কি হয় একটু খেলেই মুখ মেনে দেয়, খেতে পারি না, কিন্তু এইটা পুরোটা খেয়েও যদি তুমি আরো চাও, এমনিতে কোয়ান্টিটি বেশি নয়, এমনিতেই তোমরা 2 প্লেট আরামসে খেতে পারবে, বাট এই রাইসটা খেলে কিন্তু তোমাদের শরীরটাও একদম পারফেক্ট থাকবে, এইটুকু বলতে পারি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে শেষ কথায় আসছি। মুন্সিপাড়া মানে ধরো শ্যামনগর স্টেশনে নামবে, তারপরে কোথায় নামতে হবে, শ্যামনগর নেবে, 24 নম্বর এলিগেটটা পার করে 85 রোডের দিকে ডান দিকে পড়বে হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটোতে উঠে বলবে যে মুন্সিপাড়া, এইখানে নাম বললে, দোকানের নাম বললে একদমই সামনে নামিয়ে দেবে। আচ্ছা, একজন আসলে নামাবে না, দুজন আসলে ভিতরে আসবে, দুজনে আসলে ভিতরে আসবে। আর এই এই কন্ট্যাক্ট নাম্বার তাই তো, 78 প্রথম নাম্বারটা, ওকে ঠিক আছে, খুব ভালো লাগলো, আসলাম একটু মুখ তাকাবেন, আসলাম সো। যাই হোক, খাবার দাবার মোটামুটি ভালোই খেলাম, মানে এক্সপিরিয়েন্স ভালো, প্রচেষ্টাটা খুব বড়, এবং আগামীকালে আরও বেশি বড় হবে এটুকুই আশা রাখছি। তো দাদারা দেখলে শেষ মুহূর্তে কথা বললাম কতটা ব্যস্ত, মাঝখানে আমি লাকিলি পেয়ে গেলাম বলে তোমাদের সাথে কথা বলাতে পারলাম, বাট এটুকু বলতে পারি যে তোমাদেরকে দেখেছিলাম 7টা, এখন বাজে 9:35। তো এই 2.5 ঘন্টার যে প্রচেষ্টা, 2 ঘন্টার লাইনে দাঁড়ানো, 8 ঘন্টা খাওয়া, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু যথার্থ সার্থ, এটুকু বলতে পারি। তো যাই হোক, মেক শিওর যারা যারা এই ভিডিওটা দেখছে, একটা তো এই কষ্টের এই যে ঘামের দামটা তো তোমরাই দিতে পারবে, তো একটা লাইক করে দিও মেক শিওর, আর শেয়ারটা বেশি বেশি করে করো, সাবস্ক্রাইব কিছু বলবো না, ভালো লাগলে করো, না হলে ইটস ওকে, কোনো ব্যাপার না, ভালোবাসাটা দিয়ে যাও আর শেয়ারটা করে যাও, যাতে আমার মতো তোমরা 10 জন দেখে এই জায়গায় একবার আসো, এটুকু বলবো, এসে এখানে খেলে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে কম টাকায় কী জিনিস দিচ্ছে, এটুকুই বলবো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, আর দাদা কিছু বলবে, আরেকটু বলবো, আরে মোটামুটি আশা করা যায় এই বাঁশ যে খেতে আসবে এই বাঁশে কোনো কষ্ট নেই, বরং ভালোই লাগবে, একদমই একদমই ঠিক কথা, অটো আসছে বলে সরে এলাম। জীবনে যারা বাঁশ খেয়েছো, এত রকমের তো বাঁশ খেয়েছো, এই বাঁশটা একটু খেয়ে দেখো, খারাপ লাগবে না, এইটুকু বলতে পারি। চলো টাটা, গুড নাইট, এবার বাড়ি যেতে হবে, বাই। এরকমই ভিডিওর জন্য একটা লাইক করে দিও, টাটা।